অর্থাৎ পাঁচটি অধ্যায় থেকে দ্বিতীয় শ্রমিক পরীক্ষার জন্য মোট দুই প্রশ্ন তৈরি করে দেওয়া হলো সেট প্রশ্ন থেকে উল্লেখযোগ্য ইনশাআল্লাহ এবং কমন এখন জেনে নেই কিভাবে পড়ব বা কিভাবে পড়ালে আপনার সন্তান ভালো রেজাল্ট করবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি আসবে তিরিশ নম্বর পরমাণু কি অনু কিভাবে গঠিত হয় পদার্থ দিয়ে পদার্থ কি দিয়ে তৈরি পদার্থের কয়টি অবস্থা আছে শক্তি কি একটি শক্তির নাম লিখো খাদ্য সংরক্ষণ কি খাদ্য সংরক্ষণের একটি উপায় লিখো একটি উদাহরণ দাও খাদ্য সংরক্ষণের জন্য কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় সংক্রামক রোগ কি একটি রোগের নাম লিখো সোয়াচি রোগ কি একটি সুয়াচি রোগের নাম লিখো পানিবাহিত রোগ কাকে বলে একটি পানিবাহিত রোগের নাম লিখো পৃথিবীর গতি কত ধরনের ও কি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে অনবীক্ষণ যন্ত্র কি আকাশের তারা পর্যবেক্ষণের জন্য তুমি কোন যন্ত্র ব্যবহার করবে প্রযুক্তি কাকে বলে কৃষি কাজে ব্যবহৃত হয় একটি আধুনিক প্রযুক্তির নাম লেখ বিজ্ঞান কি বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্কে একটি বাক্য লেখ পদার্থ কি পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম লেখ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পড়ন চোদ্দটি আসবে বারোটি দিত হবে বারো নম্বর দুইবার ততটিক পরমাণু একত্রিত হয়ে কি গঠিত হয় দুইবার ততটিক পরমাণু একত্রিত হয় অনুগতিত হয় সূর্য থেকে আমরা কি পাই সূর্য থেকে আমরা সৌর শক্তি পাই বিকরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় কি সঞ্চালিত হয় আলো সঞ্চালিত হয় আলু সারা বছর সারা বছর পাওয়ার জন্য সংরক্ষণ করতে হবে কোথায় সংরক্ষণ করতে হবে হিমাকারে সংরক্ষণ করতে হবে মাছের দ্রুত পচন রোধ করতে মাছকে সংরক্ষণ করব কোথায় সংরক্ষণ করবো ফ্রিজে সংরক্ষণ করবো হচ্ছে এক ধরনের দেশ খাবার কি ধরনের খাবার এক ধরনের কৃত্রিম খাবার ডাইরে একটি দেশ রোগ ডাইরে একটি পানি বাহিত রোগ টাইফয়েড এর জীবাণু দেশ এর মাধ্যমে সরায় টাইফয়েড এর জীবাণু পানির মাধ্যমে সরায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ তারা জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় অনবিক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় দিন ও রাত দেশ গতির কারণ হয় আনিক গতি কারণ হয় ট্রাক্তর একটি দেশ প্রযুক্তির নাম ট্রাক্তর একটি যান্ত্রিক প্রযুক্তির নাম বিজ্ঞান হলো দেশ সম্পর্কিত জ্ঞান বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান এখন আসুন ডান বাম মিলানটি পাঁচটি থাকবে এই পাশে সাতটি এর মধ্যে মিলে লিখতে হবে দশ নম্বর পাঁচটি দুই করে দশ চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চৌরিশ হাজার চারশো কিলোমিটার চাঁদ থেকে পৃথিবীতে আলো পচতে এক মিনিট টেন সেকেন্ড সময় লাগে সূর্য থেকে আলো পচতে আট মিনিট সময় লাগে সূর্যের চার দিকে একবার ঘুরে আসতে পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে তো বন্ধুগণ এখন আসুন কাঠামোগত প্রশ্ন উত্তর দশটি আস থাকবে আটটি প্রশ্ন উত্তর দিতে হবে আটচল্লিশ শক্তি কি দৈনন্দিন জীবনে শক্তির একটি ব্যবহার লেখ শক্তির অপচয় ঘটে এমন চারটি ঘটনা উদাহরণ দাও গ্যাস কি ধরনের সম্পদ এরূপ দুটি সম্পদের নাম লেখ তোমার পরিবারের গ্যাসের বেশি আহ তোমার তোমার পরিবারে গ্যাসের বেশি অপচয় হয় তা রোধ করার জন্য তুমি তিনটি উপায় লেখ খাদ্য সংরক্ষণ কি জাঙ্ক ফুড খাওয়ার একটি ক্ষতিকর প্রভাব লেখো হিমাগারে বা রেফ্রিজারেটরের খাদ্য রাখার তিনটি সুবিধা লেখো বা চারটি সুবিধা লেখো খাদ্য ব্যবহার করা হয় এমন একটি রাসায়নিক পদার্থের নাম লেখো খাদ্যের কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের চারটি ক্ষতিকর দিক লেখো কৃত্রিম ও রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর থেকে প্রভাব পেতে থেকে রক্ষা পেতে তোমার একটি করণীয় লেখো ডেঙ্গু কি ধরনের রোগ এই ধরনের রোগের প্রতিরোধে তোমার দুটি করণীয় লেখক ম্যালেরিয়া রোগ প্রতিরোধে তিনটি উপায় লেখ কাল কি ছেলে এবং মেয়েদের কোন বয়সের কয় বয়সন্ধী হয় এই সময় তুমি কিভাবে শরীরের যত্ন নেবে একটি বাক্য লেখো কালে শারীরিক কি কি পরিবর্তন ঘটে চারটি বাক্য লেখক বার্ষিক বাক্য লেখ জ্যোতিবিজ্ঞান কি বিজ্ঞানীরা মহাবিশ্বের সম্পর্কে জানার জন্য কোন যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করেন মহাবিশ্বের সম্পর্কে চারটি বাক্য লেখ প্রযুক্তি কাকে বলে কৃষি কাজে ব্যবহৃত হয় এমন দুটি আধুনিক প্রযুক্তির নাম লেখো অধিক ফসল উৎপাদনে কৃষি প্রযুক্তি কিভাবে সাহায্য করে সে সম্পর্কে চারটি বাক্য লেখো প্রযুক্তি কি প্রযুক্তি ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে তিনটি পার্থক্য লেখো বন্ধুগণ এই প্রশ্নটি পড়ে ফেলুন ইনশাআল্লাহ এতে থেকে দ্বিত সামিক পরীক্ষা উল্লেখযোগ্য কমন করে এবং জাতীয় পরীক্ষা এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পড়বে এই প্রশ্ন তো অবশ্যই গুরুত্ব দেন এবং দ্বিতীয় প্রশ্নটি পরবর্তী ভিডিওতে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে এবং কমন পড়বে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ